আমাদের পৃথিবীর থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে অবস্থিত শুক্র গ্রহের ভিতরের জগৎটা কিন্তু অত্যন্ত ভয়ানক। যদিও শুক্র গ্রহকে পৃথিবীর সিস্টার প্ল্যানেট বলে আখ্যায়িত করা হয়, কিন্তু শুক্র গ্রহের পরিস্থিতি পৃথিবীর তুলনায় একেবারেই আলাদা। শুক্র গ্রহের পৃষ্ঠতল এবং সামগ্রিক পরিবেশ কেমন সেই সম্পর্কে জানার জন্য 1982 সালের 5ই মার্চ রাশিয়া কর্তৃক শুক্র গ্রহে একটা স্পেসক্রাফট পাঠানো হয়েছিল। এই স্পেসক্রাফটটার নাম ছিল ভেনেরা 14। সেখানে তাপমাত্রা এত বেশি ছিল যে এই স্পেসক্রাফটটা ল্যান্ড হওয়ার মাত্র 57 মিনিট পরেই সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল এবং শুক্রের মাটির সাথে মিশে গিয়েছিল। যদিও সেই 57 মিনিটের মধ্যে স্পেসক্রাফটটা শুক্রের দু একটা ছবি ক্যাপচার করেছিল এবং কিছু ডেটা সংগ্রহ করেছিল। শুক্র গ্রহে পাঠানো এই মিশনটা বর্তমানে প্রায় 40 বছর অতিক্রম করলেও আজ পর্যন্ত শুক্র গ্রহের সবথেকে সুন্দর ছবি কিন্তু এই স্পেসক্রাফটটাই ক্যাপচার করেছিল। বন্ধুরা, শুক্র গ্রহে পাঠানো মহাকাশযানগুলো সেখানকার মাটিতে ঠিক কী কী পর্যবেক্ষণ করেছিল সেটা কি আপনারা জানেন? আচ্ছা, শুক্র গ্রহে এমন কি আছে, সেখানকার জলবায়ুতে বা এমন কি আছে যে সেখানে যাওয়া মাত্রই মহাকাশযানগুলো গলে যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শুক্র গ্রহ একটা প্রাণহীন অনুর্বর জ্বলন্ত গোলার মতো। বর্তমান সময়ের আধুনিক টেলিস্কোপের সাহায্যেও পৃথিবী থেকে শুক্রের পৃষ্ঠতল দেখা যায় না। শুক্র আমাদের পৃথিবীর থেকে 225 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইডের মেঘে ঘিরে আছে। এই গ্রহের ডায়ামিটার প্রায় 12,108 কিলোমিটার, যার ফলে এই গ্রহটা প্রায় আমাদের পৃথিবীর সমান। যদি সঠিক পরিমাপের কথা বলা হয় তাহলে এই গ্রহটা আমাদের পৃথিবীর সারফেস এরিয়া থেকে মাত্র 0.1 গুণ ছোট। শুক্র গ্রহ একটা নরকসম গ্রহ, আর সেই জন্য এখানে কোনো স্পেসক্রাফটকে পাঠানো এবং সেটাকে সুরক্ষিত রাখা এত কঠিন। এর বায়ুমণ্ডল প্রচণ্ড ভারী, যার ফলে সূর্য থেকে আগত তাপ এর মধ্যে আটকে যায়, ফলস্বরূপ এই গ্রহের তাপমাত্রা অনেক বেশি থাকে। যদিও এই অতিরিক্ত তাপমাত্রাই কিন্তু এই গ্রহটাকে নরকসম করে তোলার একমাত্র কারণ নয়। আসলে এই গ্রহের বায়ুমণ্ডলে এমন অনেক গ্যাস আছে যেটা প্রচণ্ড টক্সিক, অর্থাৎ প্রচণ্ড বিষাক্ত। এই গ্রহটা সবসময় এই সমস্ত গ্যাসের দ্বারা ঢাকা থাকে, যার ফলে তাপমাত্রাও অনেক বেড়ে যায়। বুধ কিন্তু সূর্যের সবথেকে কাছের গ্রহ, কিন্তু তাও সেটা শুক্র গ্রহের মতো উত্তপ্ত নয়, কারণ বুধের কাছে শুক্র গ্রহের মতো ভয়ানক বায়ুমণ্ডল নেই। শুক্র গ্রহের তাপমাত্রা 475 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এই জন্য এই গ্রহটা আমাদের সৌরমণ্ডলের সবথেকে উত্তপ্ত গ্রহ। আপনাদের অনুমানের সুবিধার জন্য জানিয়ে রাখি যে এই তাপমাত্রাটা আমাদের পৃথিবীতে পরিমাপ করা সর্বোচ্চ তাপমাত্রার থেকেও 7 গুণ বেশি। এখানে প্রচণ্ড ঘন মেঘ থাকার কারণে এর পৃষ্ঠতলের ভর অনেক বেশি হয়, আর এই গ্রহটার ভর আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ এখানে ঠিক ততটাই প্রেশার আছে যতটা আপনারা সমুদ্রের ঠিক 1 কিলোমিটার নিচে গেলে অনুভব করতে পারবেন। আপনি যদি শুক্রের পৃষ্ঠতলে গিয়ে দাঁড়িয়েও পড়েন তাহলে আপনার মনে হবে যেন আপনার মাথার উপরে কেউ অনেক ভারী কিছু রেখে দিয়েছে। এবার এত উচ্চ তাপমাত্রা, এত বিষাক্ত গ্যাস এবং এত ভারী বায়ুমণ্ডল যখন কোনো স্পেসক্রাফটের উপরে চেপে বসবে তখন স্বাভাবিকভাবেই সেই স্পেসক্রাফটটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরেও রাশিয়া স্পেসক্রাফটটাকে এমনভাবে ডিজাইন করেছে যাতে সেটা এত খারাপ পরিস্থিতিতেও দাঁড়িয়ে থাকতে পারে এবং শুক্র গ্রহের বায়ুমণ্ডল ও পৃষ্ঠতলের ছবি ক্যাপচার করতে পারে। এবার এখানে প্রশ্ন হলো, এই স্পেসক্রাফটটা শুক্রে যাওয়ার পর সেখানকার ছবি কীভাবে তুলেছিল? প্রথমে বিজ্ঞানীরা প্ল্যান করেছিলেন যে যখন এই স্পেসক্রাফটটা শুক্রের পৃষ্ঠতলে ল্যান্ড করবে তখনই একটা ক্যামেরা এই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে আর শুক্র গ্রহের ছবি ক্যাপচার করতে থাকবে। কিন্তু গবেষণা করার পর তারা জানতে পারেন যে শুক্র কোনো সাধারণ গ্রহ নয়। এই জন্য এখানে কোনো ক্যামেরাকে বায়ুমণ্ডলে উন্মুক্তভাবে ছেড়ে রাখাটা একেবারেই উচিত হবে না। তারপর তারা একটা কৌশল অবলম্বন করেন। তারা পেরিস্কোপ নামের একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন। 1975 সালের 9 জুন ভেনেরা 9 নামের একটা স্পেসক্রাফট রাশিয়া কর্তৃক লঞ্চ করা হয়েছিল। এটা প্রথম এমন স্পেসক্রাফট ছিল যেখানে পেরিস্কোপিক টেকনিক ব্যবহার করে শুক্র গ্রহের ফটো ক্যাপচার করা হয়েছিল। যখন এই স্পেসক্রাফটটা শুক্রের পৃষ্ঠতলে লঞ্চ করা হয়েছিল তখন এর ক্যামেরার অর্ধেকটা অংশ খোলেনি, যার ফলে স্পেসক্রাফট দ্বারা ক্যাপচার করা শুক্র গ্রহের ছবিগুলো সম্পূর্ণরূপে পারফেক্ট হয়নি। কিন্তু তা সত্ত্বেও স্পেসক্রাফটের সাহায্যে আমরা শুক্র গ্রহের প্রথম ছবি দেখতে পাই। এখন আপনারা আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু স্পেসক্রাফটের দ্বারাই তোলা হয়েছিল। এখানে আপনারা অনেক বড় বড় পাথর দেখতে পাবেন।
এবং এই গ্রহে অনেক ধুলো জমে আছে। সাধারণত শুক্র গ্রহে প্রায়শই প্রচণ্ড ভয়ানক তুফান হয়ে থাকে, যার ফলে এই ধুলো সেখানকার সমস্ত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তারপর রাশিয়া পুনরায় একটা মিশন লঞ্চ করে যার নাম ছিল ভেনেরা 10। এই মিশনটার উদ্দেশ্য ছিল শুক্র গ্রহের উপরে গবেষণা করা এবং তার ছবি ক্যাপচার করা। এই মিশনটা 1975 সালের অক্টোবরে লঞ্চ করা হয়েছিল, কিন্তু স্পেসক্রাফ্টটা তো একটা সমস্যা দেখা দেয়। এই স্পেসক্রাফ্টার ক্যামেরাটাও অর্ধেকটাই খোলা গেছিল, যার ফলে সম্পূর্ণরূপে ফটো দেখা যায়নি। যদিও এতে আপনারা শুক্র গ্রহে উপস্থিত আগ্নেয়গিরির উৎক্ষেপণ দেখতে পাবেন। এই মহাকাশযানটা মাত্র 65 মিনিটে খারাপ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় রাশিয়া আমেরিকাকে হারিয়ে জয়ী হতে চেয়েছিল, এই জন্য তারা থামছিল না। তারপর তারা 1978 সালের ডিসেম্বর মাসে আরও দুটো স্পেসক্রাফ্ট লঞ্চ করে, যেগুলোর নাম ছিল ভেনেরা 11 এবং ভেনেরা 12। এই স্পেসক্রাফ্ট দুটো প্রথম এমন স্পেসক্রাফ্ট ছিল যেগুলো শুক্রের রঙিন ছবি ক্যাপচার করেছিল, কিন্তু তার মধ্যেও একই সমস্যা দেখা গিয়েছিল। এই স্পেসক্রাফ্টগুলোর ক্যামেরাও অর্ধেকটাই খোলা গিয়েছিল, যার ফলে মিশনটা যেভাবে প্ল্যান করা হয়েছিল সেইভাবে পরিণতি দেওয়া সম্ভব হয়নি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাশিয়া জেতার চক্করে কিভাবে একাধিক মিশনে ব্যর্থ হচ্ছিল। পরবর্তী সময়ে স্পেসক্রাফ্টটা আরও একাধিক সমস্যার সম্মুখীন হয়, যার ফলে এই ছবিগুলো পৃথিবীতে পাঠানো সম্ভব হয়নি। আর আজ পর্যন্ত আমরা স্পেসক্রাফ্টের ক্যাপচার করা কোনো ছবি পাইনি। কিন্তু রাশিয়া কোনোভাবেই থামার জন্য রাজি ছিল না। তারা পুনরায় 1982 সালের 1 মার্চ ভেনেরা 13 নামক একটা মিশন লঞ্চ করে, আর এটা প্রথম এমন স্পেসক্রাফ্ট ছিল যেটা শুক্র গ্রহের রঙিন ছবি আমাদের কাছে পাঠিয়েছিল। এটা প্রথম এমন স্পেসক্রাফ্ট ছিল যার ক্যামেরা একদম সঠিকভাবে কাজ করেছিল, যার ফলে আমরা শুক্র গ্রহের একদম পারফেক্ট ছবি দেখতে পাই। তবে এটা এই জন্য সম্ভব হয়েছিল কারণ রাশিয়া তাদের স্পেসক্রাফ্টের ক্যামেরা আরও উন্নত করার জন্য বিজ্ঞানীদের একটা আলাদা টিম তৈরি করেছিল, যারা শুধুমাত্র এটা চেক করার দায়িত্বে ছিলেন যে কিভাবে শুক্রে যাওয়ার পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করতে পারবে। যদিও স্পেসক্রাফ্টটাও দীর্ঘ সময় পর্যন্ত শুক্র গ্রহে জীবিত থাকতে পারেনি, এটা মাত্র 127 মিনিটে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এর সাহায্যে আমরা শুক্রের অনেক প্রয়োজনীয় ছবি ক্যাপচার করার সুযোগ পাই। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এই ছবিগুলোর সাহায্যেই শুক্র গ্রহের পাথরগুলোর উপর রিসার্চ করেন। এই মিশনের মাত্র 4 দিন পর অর্থাৎ 1982 সালের 5 মার্চ রাশিয়া পুনরায় আর একটা স্পেসক্রাফ্ট মঙ্গলে পাঠায়। এই স্পেসক্রাফ্টটার নাম ছিল ভেনেরা 14, আর এটা আগের স্পেসক্রাফ্টের তুলনায় ভিন্ন লোকেশনে ল্যান্ড করানো হয়েছিল। এই স্পেসক্রাফ্টটা আগের স্পেসক্রাফ্টের তুলনায় আমাদের কাছে অনেক বেশি ছবি পাঠিয়েছিল। এই ছবিগুলোর মধ্যে বিজ্ঞানীরা শুক্র গ্রহে বালির মতো ম্যাটেরিয়াল শনাক্ত করেন। খুব সম্ভবত এটা শুক্রের অনেক উত্তপ্ত পরিবেশের কারণে তৈরি হয়ে থাকে, ঠিক যেভাবে আমাদের পৃথিবীর মরুভূমিতে প্রচণ্ড উত্তাপের কারণে বালির আধিক্য থাকে। ঠিক একই কারণে শুক্র গ্রহেও এই ধরনের জিনিসের খোঁজ পাওয়া গেছে। এই স্পেসক্রাফ্টটা শুক্র গ্রহের আকাশেরও একটা স্বচ্ছ ছবি তোলে, যেটা আপনারা এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিতে শুক্রের আকাশ হলুদ রঙের দেখা গেছে, আর এই হলুদ রং সেই সব বিষাক্ত গ্যাসের কারণে তৈরি হয়েছে যেগুলো সম্পর্কে আমি আপনাদের আগেই জানিয়েছি। যদি আপনারা কেমিস্ট্রি ল্যাবে কখনও বিষাক্ত গ্যাসের সাথে এক্সপেরিমেন্ট করে থাকেন, তাহলে আপনারা জানবেন যে তার থেকে নির্গত ধোঁয়া সবসময় হলুদ রঙের হয়ে থাকে। কিছুটা এরকমই আমাদের শুক্র গ্রহের ক্ষেত্রে ঘটে থাকে। বিজ্ঞানীদের মতে আগে শুক্র গ্রহ আমাদের পৃথিবীর মতোই ছিল, কিন্তু তারপর কিছু জলবায়ুগত পরিবর্তনের কারণে এটা এমন বিষাক্ত হয়ে গেছে। এখন তো শুক্র গ্রহ এতটা বিপজ্জনক হয়ে গেছে যে এখানে কোনো জীবন্ত জিনিসের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।